বিধানসভা চংবাড়ি নমিনেশন ইয়াফারমানি পাইথাক শাল পাইমানি ইয়াগুলো জানি যা বাতে মাথায়নি বিধানসভা বেড়াই চংবাড়ি আওয়াজা ক্যান্ডিডেট কড়াক শাল ইন্দ্রনগর সন্তান সক কালীবাড়ি ও মোতাই খুলুময় নগনগ থাঙ্গাই চংবাড়ি আওয়াইখা ছয় আগরতলা বিধানসভা ক্যান্ডিডেট পাপিয়া দত্ত তাই লুকুডক নি বখাকতে বিশিবানী হাপাংনি বখাক খা ফুরমানুক জাখা 2023 বিশিনি বিধানসভা চংবাড়ি ও বকবাং ভোট মানি কপ্লাই অংনাই বিজেপি হিনে ককতমা থুমনাই রকনি বসকাঙ্গো বিনি খাতুং মা ফুনুগুই ককলাম নারখা আগামী 16 তারিখে নির্বাচন এবং সেখানে গিয়ে ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোটটা দেবে এবং রাজ্যে যে উন্নয়ন হচ্ছে অলওয়েজ মোদিজিকেই দিবে মোদিজির জন্য ঠিক আছে মোদিজির জন্য আর এমনি শিক্ষাদিকের যে ব্যবস্থাগুলি আছে রাজ্য সরকারের খুবগুলি গতকাল তো মনোনয়ন আমি এসে করলাম দাখিল করলাম আজ মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের এখানে যে মন্দির আছে ইন্দ্রনগরস্থিত যে কালী মন্দির সেখানে মায়ের আশীর্বাদ নিয়ে আজ আমরা ডোর টু ডোর অভিযান শুরু করেছি আমার সঙ্গে আমাদের মন্দির সভাপতি রয়েছেন সম্মানী হীরালাল দেবনাথ মহোদয় এবং আমাদের যে কর্পোরেটর যিনি আছেন সোমা মজুমদার মহোদয়া রয়েছেন আমাদের ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে বুথ সভাপতি রয়েছেন প্রত্যেক কার্যকর্তারা আমরা আজকে সামিল হয়েছি ভীষণ ভালো লাগছে ভীষণ সারা আমি বরাবরই বলছি গতকাল থেকে বলে এসেছি যে এত মানে সারা কার্যকর্তাদের মধ্যে তো একটা উৎসাহ উদ্দীপনা আছে মুক্তির যে আমরা মুক্তি পাবো আর বাকি যারা আছেন গণদেবতা তাদেরও খুব ভালো লাগছে বিশেষ করে নতুন ভোটার যারা তাদের মধ্যে একটা আলাদা উচ্ছ্বাস কারণ নতুন ভোটার মানে মোদিজির জন্য এটা বোঝা যাচ্ছে দেখে তাদের ফেস করেই বোঝা যাচ্ছে যে এটা মোদিজির জন্য ভালো লাগছে ভীষণ ভালো লাগছে কেমন সারা বাচ্চা ভীষণ বললাম তো আপনারা তো দেখছেন যাদের ঘরে ঘরে যাচ্ছি কি আমাদের যারা মায়েরা আছেন আমাদের দাদারা আছেন নতুন ভোটার তো বললামই যারা স্টুডেন্টস ভীষণ সারা ভীষণ সারা এলাকাতে যদি আপনি আমরা জিতবো আমরা প্রত্যেকে জিতবো কি থাকবে আপনার প্রথম প্রথম হলো দেখুন আমরা চাই মোদিজির সরকার ত্রিপুরার সরকার যে উন্নয়নের ধারা শুরু করেছে 2014 কেন্দ্র হোক 2018 রাজ্য হোক সে উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখতে হবে আমরা বিধায়ক পেয়েও পাইনি মন্ত্রী পেয়েও আমরা পাইনি যতই আমরা কাজ করি না কেন বিধায়ক মন্ত্রী যেখানে থাকে না একটু গ্যাপ সামান্য থাকে সে গ্যাপটাকে আমি সম্পূর্ণভাবে এখন পূরণ করতে চেয়েছি এখানে তো গ্যাপ মানে বিশাল গ্যাপ ছিল এখন এগুলি ডোর টু ডোরে বেরিয়েছে এগুলি বলার বলতে চাই না গ্যাপ মানে বিশালই ছিল অনেক কিছু করা যেত আমার ইচ্ছে ছিল না বিজেপিটা করার ঠিক আছে কিন্তু আমি তো বিধায়ক তো বিজেপির বিধায়ক বিজেপির মন্ত্রী ছয় আগরতলাবাসীর জন্য অনেক কিছু করার ছিল কিন্তু কিছুই করা হয়নি তো সেই জায়গাটা আমি পূরণ করতে চাই প্রত্যেক দেখুন আমি এখানে আলাদা আলাদাভাবে বর্গ করে বলবো না ভোট ব্যাংকের কারণে যে আমি মাইনরিটির জন্য করব ওবিসির জন্য করব এসসির জন্য করব এগুলি তাদের রাজনীতি আলাদাভাবে সেক্টর করে ভাগ ভাগ করে সমাজকে দেখা আমাদের মূল মন্ত্রই হলো সবকা সাথ সবকা বিকাশ হ্যাঁ এখানে একটা আলাদা বিষয় এখানে যেমন আমার কর্পোরেটর মহিলা আছে আরে আমার তো লতা দিও রয়েছেন এখানে আরেকজন কর্পোরেটর রয়েছেন 5 নম্বর ওয়ার্ডে উনি মহিলা মোর্চার সভানেত্রীও যেহেতু আমি মহিলা মোর্চার একটু সভানেত্রী ছিলাম একটা 3টা বছর আপনারা প্রত্যেকেই জানেন মহিলাদের তো একটা অগ্রাধিকার থাকে সব জায়গায় মহিলাদেরকে বিশেষভাবে ইসে করার গতকাল দেখলাম এখানে মহিলা ভোটারও অনেকটা বেশি আছে মহিলাদেরকে তো অনেক দিকে অগ্রাধিকার থাকবে সবার সকলের বিকাশ সকলের বিকাশ সেখানে কোনো জাত পাত ধর্মের বিষয় থাকবে না থ্যাংক ইউ আগরতলা নিতাইনি কক্ষম ব্যুরো রিপোর্ট খুম্বুই